Hey all, welcome or welcome back to my channel. It's me Nishat with another brand new video. Today's video is all about food, hangout and etc etc. So ajke ami ready hoye gechi baire jabo Shorober sathe hut korei mone holo je cholo kothao theke ghure ashi ar ekta offer ache ei jonno she restaurant e jabo. To ami ready hoye gechi ektu mirror er niche ke dekhchilam ebong amar outfit tao tomaderke dekhachhilam. Camera ta zoom korte thush kore current ta chole gelo. তারপর আমি আবার রোদে এসে ক্লিপস নিচ্ছিলাম কারণ কানের দুলটা তোমাদেরকে দেখানো হয়নি জাস্ট কিডিং এখন আমি তোমাদের সাথে এই ড্রেস ডিটেইলসটা শেয়ার করে দিচ্ছি ছবি পোস্ট করার পরে অনেকে কোশ্চেন করছিলে এইজন্য ক্লিপসটা আমি পরে অ্যাড করছি তো এটা হচ্ছে আমার ফুল ড্রেসটা এটা একটা গজ কাপড় কিনে বানিয়েছি আর কাপড়টা এরকম ছিল টিস্যু কাপড়ের সুন্দর করে এরকম করে কাজ করা তো এই কাপড়টার প্যাটার্নটা তোমরা দেখতে পাচ্ছো এরকম কার্ভ কার্ভ করে ডিজাইন করা যেটাকে আমি কাট আউট করেছি নিজে নিজে করে এভাবে স্লিপসটা বানিয়েছি কাপড়টা কেনার সময় আমি এই জিনিসটা খেয়াল করেছিলাম যে এটা দিয়ে আমি অনেক ডিজাইন করতে পারবো তো এই যে দেখতে পাচ্ছ প্রিন্টটা আমি এটাকেই জাস্ট কেচি দিয়ে কেটেছি এখানে আর কোনো বর্ডার লাইন আমি দেই নাই তো আমি এভাবে ইউজ করেছি দুইটা হাতই আমি সেম করেছি অবভিয়াসলি দুইটা হাত সেমই হয় তারপরে দেখাচ্ছি আর কি আর এই ড্রেসটা আপ টু বটম পুরোটাই আমি স্টিচিং করেছি তো আমি ইনারটা একটু উপরে লাগিয়েছি যেন কাট আউটটা দেখা যায় সুন্দর করে এরকম টাইপের নেটের কাপড় হলে তোমরা সমান সমান ইনার না করে একটু উপরে রাখতে পারো তাহলে সুন্দর লাগে দেখতে তারপরে এটার ব্যাক সাইডে আমি ইউজ করেছি বাটারফ্লাই কাপড়টা এই কাপড়টা দিয়ে আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম আইটা ড্রেস বানিয়েছি আর নেক পোর্শনটাতে আমি খুব সিম্পল রেখেছি জানি নেকের ফিনিশিংটা অতটা ভালো হয়নি আর এই ড্রেসে আমি তেমন কোনো ডিজাইন করিনি কারণ এমনিতেই সুন্দর করে কাজ করা আছে বেশি ডিজাইন করলে হিবিজিবি লাগবে আর আমি সেই কাপড়টা আবার সালোয়ারেও ইউজ করেছি এভাবে করে একটু নিচের দিকে আবার কাট আউট করে দিয়েছি নিচের দিকে এরকম একটা পাড়ের মতো করে লাগিয়েছি পুরোটাতেই যেন দেখতে সুন্দর লাগে বাট এটা সিরিয়াসলি অতটাও ভালো লাগে না আমি যেভাবে মনে করেছিলাম কার্ভগুলো যদি একটু কাছাকাছি হতো তাহলে সালোয়ারের ক্ষেত্রে বেশি সুন্দর লাগতো আর ওড়নাটা নিয়েছি শিফন জর্জেটের একদমই কমন যেটা আমরা 150-200 টাকা করে কিনে থাকি সেই ওড়নাটাই কিনেছি আবারও আমি এখানে ইউজ করেছি ড্রেসের কাপড়টাই দেখো এখানে জোড়া পড়েছে তোমরা হয়তো বা ছবিতে দেখলে সব কিছুই মনে করো একদম পারফেক্ট সব কিছু আসলে এত পারফেক্ট হয় না এর মধ্যে একটু ভুল ত্রুটি থাকতেই পারে বাট এটা অতটা চোখে পড়ে না তো এভাবে করে লাগানোর কারণে নিচের দিকটা কার্ভ হয়ে থাকে এবং অনেক সুন্দর লাগে এটাও আমি স্টিচ করে লাগিয়েছি তো আমি চেষ্টা করলাম আমার ভ্লগের মধ্যে তোমাদের সাথে একটু শেয়ার করার ডিটেইলসটা আর এই জামার কাপড়ের গজ ছিল মাত্র 200 টাকা সুবাস্তু আর আমার সামনে থেকে নিয়েছি যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে ফিডব্যাক জানাবে আর ফিডব্যাক জানালে আমি আরও বেশি বেশি করে শেয়ার করব আর ফিডব্যাক না জানালে কিন্তু শেয়ার করব না তো দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি আর সৌরভ বের হয়ে গেছি রিক্সায় বসে দুইজন সুন্দর হাওয়া বাতাসে যেতে যেতে একটু গল্প করতে করতে আমাদের মধ্যে খুনসুটি হয়ে গেল এই জন্য রেস্টুরেন্টে এসে আমার খুব মেজাজ খারাপ আমি কোনো ভিডিও বা ছবি তুলব না এরকম বলছিলাম যাই হোক পরে আমার মুডটা ঠিক করলো সৌরভ তো তারপরে আমরা আর কি দেখছিলাম এখানে কোনটা খাবো তিনটা আইটেম ছিল এবং এইটাতে অফার চলছিল এটা নর্মালি তোমরা যদি খাও তাহলে 850 টাকার মতো পড়ে আর অফার এটা পাওয়া যাচ্ছিল 525 টাকা তারপর আমরা দুইজনের জন্য দুইটা ডিশ অর্ডার করে ফেললাম এরপরে আর কি করার আছে ব্যাস শুরু হয়ে গেল আমার সেলফি তোলা আর ফোনের মধ্যে একটু ঢং করা তো চোখটা টেনে এভাবে দেখছিলাম আমার হুডেড আইস খুবই ভালো লাগে আমার নিজেরটাও আমার পছন্দ তারপরে আমার হুডেড আইস খুব ভালো লাগে সো আমি মাঝে মাঝে একটু এরকম করে দেখি এর আগেও আমরা কিন্তু ম্যানহাটন ফিশ মার্কেটে এসেছিলাম সেদিনও একটা ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে এখানকার খাবার আমার খুব ভালো লাগে সৌরভের স্পেশালি বেশি পছন্দ আমি একটু কম ঠান্ডা খেতে পারি যার কারণে এখানে ড্রিঙ্কসটা খাওয়ার পর অনেক বেশি ঠান্ডা সেটা সৌরভকে বলছিলাম ওর তো সি ফুড অনেক পছন্দ তো আমাকে বলতেছিল যে যতবারই এখানে অফার দিবে আমরা এসে এসে খাবো কারণ অনেক টেস্টি ফুড তো আমি কালামারি নিয়েছিলাম আর হচ্ছে ও চিকেন উইংস নিয়েছিল বাট ও একটু টেস্ট করতে যাচ্ছিলো কালামারিটা কেমন আর আমি রাইস নিয়েছি ও হচ্ছে এরকম সালাদ নিয়েছিল তোমরা চাইলে রাইস অ্যাড করে নিতে পারো রাইস কিন্তু মেনুতে দেয়া থাকে না ওদেরকে বললে ওরা দিয়ে দেয় এবং ড্রিঙ্কসটা ছিল কমপ্লিমেন্টারি তো আমরা এখন খাওয়া শুরু করব সৌরভ প্রথমে আমার খাবারের দিকে ঝাঁপায় পড়লো তো আমি বললাম কী ব্যাপার তুমি এটা নিছো কেন বললো আমি মনে করছি এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু সে কালামারি টেস্ট করার জন্য আমারটাই প্রথমে খেলো আর ওদের রাইসটা খুব একটা ভালো না এর আগের দিনে শেয়ার করেছি জাস্ট গাজর দেয়া থাকে তারপরে আমার একটু ভাত ভাত না
খেলে ভালো লাগে না, মনে হয় পেট ভরে না, তো এই জন্য আমি রাইসটা প্রতিবারই নেই। আর দুইজন শেয়ার করে খাই, ও একটু রাইস খায়, আমি একটু সালাদ নিই, দুইজন দুজনেরটা শেয়ার করি। আমরা সব রেস্টুরেন্টে গেলেই এমন করি যে এটা কিনা দুইজনেরই টেস্ট করার ইচ্ছা, সেভাবে করেই আর কি অর্ডার করি। আর আমার লেবু খেতে খুব ভালো লাগে, তো ওটাও লেবু আমি নিয়ে নিয়েছি। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ বের হলাম, সামনে একটা নার্সারি ছিল, তো সৌরভকে আমি যাওয়ার সময় বলেছিলাম যে আসার সময় কিন্তু আমাকে বাগান বিলাসের সামনে অবশ্যই ছবি তুলে দিতে হবে। তো বলছে আচ্ছা ঠিক আছে, ওখান থেকে তাহলে তোমার এতটুকু হেঁটে হেঁটে আসতে হবে। তো আমি বলছি আচ্ছা আমি রাজি। তো আমরা চলে এসেছি, তোমরা সবাই জানো যে আমার বাগান বিলাস কতটা পছন্দ, তো এখানে আর কি একটু পোস্ট টোস্ট দিয়ে ছবি তুললাম। আমার গাছ অনেক ভালো লাগে, বাট আমি গাছটা মেনটেন করতে পারি না। আমাদের বাসায় আমাদের অনেকবারই এরকম নওগাঁ যাওয়া হয়, যখন আমরা 10-15 দিন বাসায় থাকি না এবং অন্য জায়গায় যাই তখন গাছগুলো মরে যায়। তো আমি বিয়ের পরপর অনেক গাছ নিয়ে আসতাম, তখন অনেক চেষ্টা করেছি, বাট আমার কাছে গাছ কম হয়, এই কারণে আমার ফেক প্ল্যান্ট কেনা হয় বেশি। আর আমি সেদিন একটু শুনতে গিয়েছিলাম যে বাগান বিলাসের বড় গাছটার দাম কত, তো মামা বলল যে 1500 টাকা, প্রাইসটা একদম রিজনেবল আছে, বা আমি যদি কিনতাম তাহলে একটু বার্গেনিং করে কমাতে পারতাম। তারপর আমার কাছে মনে হয় শখের দাম 1 লাখ টাকা, বাগান বিলাসের দাম যতই হোক তারপরেও আমার কাছে কমই মনে হয়, কারণ বাগান বিলাস আমার অনেক পছন্দ। আমার এরকম শখ হয় যে আমার বারান্দায় এরকম যদি একটা বাগান বিলাস রাখতে পারতাম তাহলে অনেক ভালো হতো। ইনশাল্লাহ কোনো একদিন আমার এই ইচ্ছাটা আমি পূরণ করব। যাই হোক, আমাদের এখানে ছবি তোলা শেষ, আমরা এখন যাচ্ছি বসুন্ধরা সিটিতে, তো ওইখানে আমাদের একটু কাজ আছে, সে কারণেই যেতে হবে, সময় হচ্ছিল না যাওয়ার জন্য। তো চলে এসেছি, অনেক অনেক জ্যাম ঠেলে অনেকই কড়া রোদের মধ্যে। তো উপরে এসে দেখলাম এখানে ফুল দিয়ে একটা ময়ূর বানানো হচ্ছে, দেখে একটু ভিডিও করলাম, অনেক সুন্দর লাগছিল। তো আমি আর কি এসেছি একটা ফোন কভার দেখা জন্য, তো এখানে আর কি আমার ফোনের প্রোটেক্টর লাগাইলাম এবং ফোনের কভার দেখছিলাম যে এখানে কী কী টাইপের কভার আছে। তো এই কভারগুলো মোটামুটি ভালো লেগেছিলো, এগুলার প্রাইস ছিল 1500, 2000, 2500 এরকম। তো আমি ওনাকে বললাম যে আর একটু রিজনেবলের মধ্যে দেখানোর জন্য, ওগুলো আমার পছন্দ হয়েছিল। তারপর আমি ফোন কভার নিয়ে বের হয়ে গেলাম, এবং বের হয়ে আমাদের রাত হয়ে গিয়েছিল, অনেক দেরি হয়েছিল। তারপর এই আইসক্রিমটা খেতে খেতে আমরা বাসায় চলে যাব। দ্যাট ওয়াজ আওয়ার ডে। So if you like my video, then give it a big thumbs up, subscribe to my channel, like my Facebook page. Tata, bye bye, shobai bhalo thako.